আসসালামু আলাইকুম সবাইকে, বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক জানাচ্ছি। আমরা আছি শিলার পার্ক ঈদগাতে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক। এই তো সো আমরা দেখতে পাচ্ছি আছেন বাফালো বাংলা করিম ভাই, আছেন রাসেল ভাই, আছেন বাফালো বাংলা টিম কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। দেখানোর চেষ্টা করব শিলার পার্ক সেন্টারের ঈদ আয়োজন। সবাই আস্তে আস্তে এসে উপস্থিত হচ্ছেন। ঈদ জামাত শুরু হবে 9টা বাজে। আবারও জানিয়ে দিচ্ছি আমরা আছি শিলার পার্কে। শুরু হয়ে যাচ্ছে ঈদ জামাত। সবাইকে আবারও বাফালো দর্পণের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই আস্তে আস্তে এসে জড়ো হচ্ছেন শিলার পার্ক ঈদগাহেতে। যারা যারা বাফালো দর্পণের এই লাইভটি দেখছেন সবাইকে ঈদ মুবারক। আমরা আছি শিলার পার্কে। আসসালামু আলাইকুম সবাই, যারা যারা জয়েন করেছেন সবাইকে ঈদ মুবারক। আছি শিলার পার্ক সেন্টারে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং পার্কিং এর দারুণ সুব্যবস্থা আছে। আপনারা যারা আসবেন তারা এই পার্কিং লটটিতে পোল ওভার করতে পারেন। আপনারা এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে এবং রোডে তো পার্কিং আছেই। সো শুরু হয়ে যাচ্ছে ঈদ জামাত, সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা দেখতে পাচ্ছি বাফালো মুসলিম সেন্টারের সম্মানিত ইমাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শিলার পার্ক সেন্টার থেকে আমরা বাফালো দর্পণকে নিয়ে আপনাদের সাথে আছি।
সবাইকে ঈদ মোবারক। বাপটা সুন্দর করে তা নইলে হবে বাবা দাঁড়া ওই যে আঙ্কেলের দিকে থাকা দেখি 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 যারা যারা জয়েন করছেন সবাইকে বাফালো দর্পণের পক্ষ থেকে ঈদ মোবারক। আছি শিলার পার্কে, অতি শীঘ্রই শুরু হয়ে যাবে ঈদ জামাত। টাইম নির্ধারণ করা হয়েছে 9টা বাজে, সকাল 9টা। আছে বাফালো বাংলা, আছি বাফালো দর্পণ। আপনারা যারা যারা শিলার পার্কে আসবেন তাদের জন্য বলে দিচ্ছি, পার্কিং এর সুব্যবস্থা আছে, আপনারা সামনের পার্কিং লটটিতে আপনারা ঢুকতে পারেন। শিলার পার্ক থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছেন, ঈদ জামাতে যুক্ত হওয়ার জন্য আসছেন। আমরা সবাই একসাথে তাকবীর দিই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। থাকেন থাকেন। সবাইকে শিলার পার্ক থেকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি, এবং ঈদ মোবারক জানাচ্ছি বাফালো দর্পণের পক্ষ থেকে। ঈদ জামায়াতের খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে শিলার পার্কে। আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসুন, জয়েন করুন শিলার পার্ক ঈদ জামাতে। নামাজের টাইম নির্ধারণ করা হয়েছে 9টা বাজে,
সকাল 9টা বাজে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা 9টার ভিতরে এসে জয়েন করুন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা আছি শিলার পার্ক থেকে আপনাদের সাথে যারা যারা নতুন করে জয়েন করলেন সবাইকে বাফালো দর্পণের পক্ষ থেকে ঈদ মোবারক শিলার পার্কে বিশাল ঈদ জামায়াতের ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের জন্য আমরা দেখতে পাচ্ছি দূরে সেপারেট নামাজের ব্যবস্থা করা হয়েছে তো মহিলারাও আসতে পারেন আবারও জানিয়ে দিচ্ছি ঈদ জামাতের টাইম হচ্ছে সকাল 9টা আমার কাছে মনে হয় এটি বাফালোর সর্ববৃহৎ ঈদ জামাত যারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে শিলার পার্ক আর ঈদ জামায়াতের টাইম হচ্ছে 9টার সময় সো আপনারা চলে আসুন আমরা দেখতে পাচ্ছি বিশাল ঈদ জামায়াতের ব্যবস্থা এবং অনেক মানুষ এসে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে
মাইকটা 2 মিনিটের জন্য বন্ধ থাকবে মাইক আমরা আছি শিলার পার্কে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে এখানে বিশাল ঈদ জামাত দেখতে পাচ্ছি মুসল্লিরা দলে দলে এসে যোগদান করছেন এবং এটাই সম্ভবত বাফেলোর মধ্যে সবথেকে বড় ঈদ জামাতের ব্যবস্থা যারা যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক আমরা আছি শিলার পার্কে আমাদের সাথে লাগাই দিতে পারেন খালি জায়গাগুলো মধ্যখানের খালি জায়গাগুলো পূরণ করে ফেলুন ক্যান আই হ্যাভ দ্য মাইক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر
ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد যারা ডাবল পার্কে যারা গাড়ি পার্ক করেছেন দয়া করে আপনাদের গাড়িগুলা মুভ করুন, ওদিকে গাড়ি পার্কিং এর কারণে স্কুল বাস এসে ঢুকতে পারতেছে না। ডাবল পার্কে যারা পার্ক করছেন দয়া করে গাড়িগুলা মুভ করুন। স্কুল বাস আটকাই গেছে, যারা ডাবল পার্কিং এ যারা পার্ক করছেন দয়া করে আপনাদের গাড়িগুলা মুভ করুন, স্কুল বাস যেতে পারতেছে না। ডাবল পার্কিং এ যারা পার্ক করছেন দয়া করে আপনাদের গাড়িগুলা মুভ করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا ولله أكبر الله الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد যারা এখনো যাকাতুল ফিত্র তার ফিত্রা যারা আদায় করেন নাই জামাতের আগেই নামাজের আগেই আপনাদের ফিত্রা আদায় করতে হবে। আমাদের এখানে এদিকে একটু বক্স আছে, বোনদের দিকেও বক্স আছে, যারা ফিত্রা আদায় করেন নাই এই জামাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এর পূর্বেই আপনারা ফিত্রা আদায় করে ফেলেন। আর সবাই আপনারা সবাই লাইন সোজা করে বসে যান, মধ্যখানে খালি জায়গা দেখা যাচ্ছে, ওখানে বক্স আছে, আপনারা যারা দেন নাই ফিত্রা এখনই দিয়ে দেন। সবাই
Well, then it was me. Wait, last year was me, Anas, someone else. No, like, not when it happened in Russia. I was there for you. For what? For what? Like last year. In here. I was here too. Yeah, it was you, him, me, and his uncle. I was in Bangladesh, so I couldn't wait for that. Oh, it was uncle, innit? It was uncle. Oh, man, I felt so bad. Alright. So from... Top, and I'll continue all the way to that. One go? Yeah. One go all the way to that. 3, 2, 1. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. Allahu Akbar, Allahu Akbar. Wa lillahi alhamd. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله وحده ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد. دلنا كوري. هم راد دلنا كوري. حضور. يه. مايك لاعب كذا. إيدويتا. يلا لاعب. أجا. أنا كذا كليب كذا لاعب. أجا. إيدويتا شموس شناء. إيدويتا لاعب. إيدويتا. ريد لايت دوري. نا شموس. ريد لايت. إيدا جوله. إيدا وش. بافلو بانغلا. إيدا وش. دوربون. دوربون. أجا. ليكس. لاعب. أمي لاعب. জি আমাদের জামাতের আর মাত্র 5 মিনিট আছে জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের জামাতের 5 মিনিট আছে জামাত চলে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ শোনা যাচ্ছে তো নাকি সাউন্ড কি আসছে না Thank you so much. Thank you for your coming. Oh yeah, it's hard to get in. A lot of pressure. Yeah. Mike, I'm your new coach. এখন আপনারা সম্মুখে বক্তব্য রাখবেন এম এ কাইয়ুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালাহাল আমাল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলা রাসূলিল্লাহ উপস্থিত রোজাদার দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আজকে এই দুঃখের দিনে খোলা আকাশের নিচে এই বিস্তীর্ণ জমিনের উপরে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আপনাদের ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি এই মোবারক এই ইসরায়েল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি
প্রশংসা জ্ঞাপন করছি যিনি এই বিস্তৃত আকাশের মালিক যিনি এই বিস্তৃত জমিনের মালিক সেই মালিকের দরবারে আমরা তার গুণ কীর্তন করছি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহরবানি করে আজকের এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন সকল মুসলমানদের মিলন মেলন ঈদ উল ফিতরের দিনে সুন্দর ওয়েদার আবহাওয়া দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বাফেলো ইসলামিক কালচারাল সেন্টার এবং এমহাস ইসলামিক নোরা সেন্টার অফ এমহাস কর্তৃক আয়োজিত আজকের এই ঈদের বিশাল ঈদের জামাতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আবারও আমরা আপনাদের সম্মুখে যেটা ঘোষণা হিসেবে আমি দিতে চাই আপনারা জানেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনার যেই কনভেনশন অগাস্টের 18-19-20 তিন দিন ব্যাপী হতে যাচ্ছে সেই মেসেজটা আপনাদের কাছে একটু স্মরণ করে দিতে চাই দীর্ঘ একটি মাস মাহে রমজানের দিকে আমরা ব্যস্ত ছিলাম বা আপনারা সবাই ওদিকে মনোনীত ছিল ব্যস্ত ছিলেন আপনারা আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রচারণাটা সকল মানুষের কর্মে ঘুরে পৌঁছে দিতে চাই আমাদের পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে যে বিশাল কনভেনশন যারা গেছেন গত কয়েক বছর তিন তিন বছর সেখানে বিশাল 10,000 মানুষের যে সমাগম হয় সেখানে কনভেনশনের দেশ বিদেশ থেকে আন্তর্জাতিক মানের বক্তা বা ডেলিগেটরা এখানে উপস্থিত হন আপনাদেরকে আমরা বিনীতভাবে আহ্বান করছি আপনারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে সেটা সম্পন্ন করবেন অগাস্ট 18-19-20 এই তিন দিন ব্যাপী মোনা কনভেনশন 23 আপনাদেরকে আহ্বান করছি এবং আপনাদেরকে আমরা সেই কনভেনশনের জন্য ধন্যবাদ দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ সেখানে সম্ভবত হওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমরা বাফেলো ইসলামিক কালচারাল সেন্টার এবং এই অত্র এলাকার আল কোরআন একাডেমি অফ বাফেলো নামে যে প্রতিষ্ঠান আমাদের শুরু হয়েছে গত বছর আমরা শুরু করেছি সেকেন্ড ক্লাস ফোর্থ গ্রেড দিয়ে ইনশাআল্লাহ এবছর আমরা ফিফথ গ্রেড সহ এনরোলমেন্ট চলছে বর্তমানে আপনারা আপনাদের এই গ্রেডের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিন শিক্ষার জন্য এই দেশের এই পরিবেশে যারা তাদের একাডেমি একজন ভালো হাফেজ এবং একজন আলেম পাশাপাশি এই দেশের কারিকুলাম অনুযায়ী তাদের একাডেমি ক্যারিয়ার অর্জন করতে পারে সেই জন্য আমরা আমাদের ছেলেদেরকে সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছি এই জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং সাপোর্ট আমরা কামনা করি আমরা যে রেজিস্ট্রেশন নেক্সট ইয়ারের জন্য শুরু হচ্ছে অলরেডি চলছে আপনারা যোগাযোগ করবেন ইতিমধ্যে আপনারা few words from our beloved council member Brian Bowman. Assalamu alaikum. Eid Mubarak. Eid Mubarak. Hey, this is so many people came out. It is great. একটু বলে তারপরে আমরা কালেকশনের ঘোষণা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আল্লাহ
হ্যালো হ্যালো পরিচালিত করতে পারি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা তৌফিক কামনা করছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ঈদের জামাত শুরু হয়ে যাবে, যেহেতু 9টা বেজে গেছে। আমাদের এখনো কিছু ভাই বোনরা আসতেছেন চতুর্দিক থেকে, তো আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা ঈদের জামাতটা পড়তে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের যার যে দায়িত্বগুলো আছে আমরা যেন যথাযথভাবে পালন করি, যখন যে ঘোষণাটা আসে আমরা যেন সেটা পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু সহজ করে দিন। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি সকল ভাইদেরকে এবং বোনদেরকে অনুরোধ করব, আমরা একটু লাইনটা সোজা করে নেই, একটু দাঁড়ায় আমরা লাইনটা সোজা করে নেই প্লিজ। আমরা সবাই লাইনগুলো একটু সারিবদ্ধ করে নেই। সবাই সবাই একটু দাঁড়িয়ে লাইনটা সোজা করে ফেলুন, মধ্যখানের খালি জায়গা ফিল আপ করে ফেলুন। জি, জাযাকাল্লাহ খাইর। আপনারা 2 মিনিটের জন্য বসে যান ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, একটু আপনাদের বসতে বলতেছি। এবং সাথে সাথে আমাদের বিআইসিসির কালেকশন এখনই হবে, আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা ব্যাগ নিয়ে মাঠে চলে যান এবং লাইনে লাইনে আপনারা কালেকশনের কাজ শুরু করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত মুসল্লিন, এখানে আপনারা একটু বসে পড়ুন, আমাদের অনেক লোক আসতেছে, আমরা দেরি করব না, খুবই অল্প সময়ের ভিতরে আমরা জামাত শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা সমস্ত রমজান অনেক দান খয়রাত করেছেন আলহামদুলিল্লাহ, ঈদের মাঠে আপনারা যে দান সদকা করবেন সেটা অতুলনীয়, এটার সব রয়ে গেছে। আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদগার মাঠে যে সুন্দরভাবে ঈদের জামাত পালন করলো এবং সমস্ত মানুষের সাথে মোয়ামেলা যখন মোলাকাত করলো, সে ঈদের মাঠ থেকে বেকসুর মাসুম বাচ্চাদের মতো সে ঘরে ফিরে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু ধৈর্য ধরে আমাদের বাইরে আপনাদের লাইনে লাইনে যাচ্ছেন কালেকশন করার জন্য, বিআইসির জন্য কালেকশন করার জন্য। আপনারা একটু বসে পড়ুন, 1 মিনিট আপনারা বসে পড়ুন, বসে পড়লে সুন্দরতা লাভ করবে। এবং এর ফাঁকে কিছু কিছু ভাই এবং বোনেরা দূর থেকে আসতেছেন, ওনাদেরকে অনুরোধ করব আপনারা অতি তাড়াতাড়ি যাতে মাঠে পৌঁছে যান, আপনাদের জন্য আমরা অপেক্ষা করতেছি, আপনাদেরকে নিয়েই আমরা জামাত শুরু করব ইনশাআল্লাহ। আমরা বেশি দেরি করব না, 2-4 মিনিটের ভিতরেই আমরা জামাত শুরু করব ইনশাআল্লাহ। এখন বাইরে আপনাদের লাইনে লাইনে যাচ্ছেন, ওনারা কালেকশন করবেন, আপনারা মুক্ত হস্তে দান করুন, জাযাকাল্লাহ খাইর। জি, আমরা এখনই জামাত শুরু হয়ে যাবে। জামাত শুরুর আগে যেটা, যে আমাদের ঈদের জামাত নর্মালি আমরা বছরে 2টা পড়ি, এই জন্য ঈদের নামাজের নিয়মটার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে একটু ভুলে যান। তো আমরা এবার ইনশাআল্লাহ 12 তাকবীরের সাথে আমরা 2 রাখাত ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। প্রথম রাখাতে তাকবীরে তাহরিমার পরে অতিরিক্ত আরও 7টি তাকবীর এবং দ্বিতীয় রাখাতে সিজদা থেকে উঠার পরে আরও 5টি তাকবীর, সিজদা থেকে উঠার সময় যে তাকবীর যেটা আছে এইটার পরে আরও অতিরিক্ত আরও 5টা তাকবীর মাধ্যমে ঈদের জামাত হবে ইনশাআল্লাহ। সো টুডে উই আর গোয়িং টু
pray Salatul Eid with 12 takbir. The first rakat after Takbirul Tahrima will do 7 takbir, 7 extra takbir after Takbir Tahrima. And in the second rakat, when we raise from Sijda, we'll do 5 more extra takbir, inshallah. জি সাউন্ড সিস্টেমের উবাইদ ভাই একটু খেয়াল করেন বুন্দর ওখানে কি সাউন্ড যাচ্ছে কি না আপনারা একটু খেয়াল করেন সাউন্ড সিস্টেমের বাইরে আপনারা অতি দ্রুত একটা খেয়াল করেন পিছনে বুন্দর ওইদিকে ইয়ে সাউন্ড যাচ্ছে কি না জি সাউন্ড বাড়ান সাউন্ড হাইয়েস্ট আছে জি সাউন্ড যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা এর চেয়ে আর বেশি করতে পারতেছি না সরি দুঃখিত জি আপনারা একটা অন্তগোকে ভাই এবং বুন্ডা একটা জিনিস খেয়াল রাখবেন বলা যায় না টেকনিক্যাল বিষয় আপনারা একটু মুখাবির রেডি হয়ে যান দুই লাইন পরে পরে এক একজন মুখাবির হয়ে যান তখন আপনারা যদি সাউন্ড সিস্টেমের কোনো অসুবিধা হয় দুই পাশ থেকে আপনারা একজন দুজন করে মুখাবির আপনারা নিজ দায়িত্বে ঘোষণা করবেন বুন্দার এদিকে বলা হচ্ছে যে আপনারা একটু ফলো করবেন যদি সাউন্ড সিস্টেমের অসুবিধা হয় তাহলে আপনাদের মধ্যে থেকে মুখাব্বির যেন ঠিক হন যাতে রুকু সেজদা এগুলো ভাই বোনরা নিয়মিত পালন করতে পারেন পিছনে একজন ভাই একটু উচ্চ সুরে ঘোষণা করবেন যাতে বোনরা পিছন থেকে শুনতে পায় জাযাকাল্লাহ খায়ের পিছনের দিক থেকে আমার মনে হয় দু একজন ভাই একটু হাত তুলেন কারা মুখাব্বির দিবেন পিছনের দিকে মুকাব্বির কে থাকবেন ফরহাদ ভাই ফরহাদ ভাই আছেন নাকি পিছনে এদিকে তৌফিক ভাই আছেন জি পিছনে যারা আছেন একটু দূরে মুকাব্বির দিবেন জি জাযাকুমুল্লাহ জি আমরা জামাত এখনই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ পিছন দিকে বন্দের দিকে সাউন্ড যাচ্ছে তো মনে হয় এখন মনে হচ্ছে যে সব দিকেই সাউন্ড যাচ্ছে ইনশাআল্লাহ সালাতুল ঈদ শুরু হয়ে যাবে ঈদের জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আবারও নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথম রাখাতে তাকবীরে তাহরিমার পরে অতিরিক্ত 7টি তাকবীর দেব ইনশাআল্লাহ তারপরে সূরা ফাতিহা এবং সাথে আরেকটা সূরা তেলাওয়াত করা হবে ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাখাতে সিজদা থেকে ওঠার পরপরই যে তাকবীর যেটা আছে এর ছাড়া আরও অতিরিক্ত আরও 5টা তাকবীর হবে তারপরে সূরা ফাতিহা এবং অন্য সূরার মাধ্যমে যেভাবে আমরা নিয়মিত নামাজ পড়ি সেভাবে আমাদের দুই রাকাত নামাজ শেষ হবে ইনশাআল্লাহ সো উই আর গোয়িং টু প্রে সালাতুল ঈদ উইথ 12 তাকবীর ফার্স্ট রাকাত আফটার তাকবীরে তাহরিমা দেয়ার উইল বি 7 এক্সট্রা তাকবীর অ্যান্ড সেকেন্ড রাকা হোয়েন উই রেইজ ফ্রম সিজদা উইল ডু 5 মোর এক্সট্রা তাকবীর الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى
والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله سمع الله لمن حمده الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله. سمع الله لمن حمده
أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كثيرا والحمد لله الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا ولا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله وطاعته قال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون All praise is due to Allah. We praise Him. We seek help from Him. We ask forgiveness from Him. We repent to Him. We seek refuge in Him from our own evils and our own sins. Anyone who is guided by Allah, indeed He is guided. And anyone who is left astray, no one to guide him. I bear witness that there is none worthy of worship except Allah, having no associate. I also bear witness that Muhammad sallallahu alayhi wa sallam is the servant of Allah and his messenger. May the peace and blessing of Allah be upon our beloved Prophet sallallahu alayhi wa sallam, his family and companions and all those who follow them in righteousness till the day of judgment. Respected brothers and sisters, today is the day of celebration, a day of delight and enjoyment, a time to show sincere obedience to Allah. Today is our joyous celebration of Eid al-Fitr. After end of the month of Ramadan, today is mark of the end of the month of Ramadan, and we do takbir because Allah subhanahu wa ta'ala said in Surah Al-Baqarah, وَلِتُكْمِلُ الْعِدَّةِ Allah subhanahu wa ta'ala wants you to complete the prescribed days, وَلِتُكَبِّرُ اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ and to glorify to Allah subhanahu wa ta'ala because Allah subhanahu wa ta'ala guided you. وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ And perhaps may you will be grateful. So takbir is one of the ritual of Eid. And takbir is Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illa Allahu, Allahu Akbar, Allahu Akbar. وَلِلَّهِ الْحَمْدِ Respected brothers and sisters, in the month of Ramadan, we fasted only for Allah subhanahu wa ta'ala, only for sake of Allah subhanahu wa ta'ala. We did not fast to look slim or look healthy. We fast only pleasure of Allah subhanahu wa ta'ala. That's the purpose of fasting, to pleasure of Allah subhanahu wa ta'ala, to get closer to Allah subhanahu wa ta'ala, to be one of the love and to be get the love from Allah subhanahu wa ta'ala, to be obedient servant of Allah subhanahu wa ta'ala. In the month of Ramadan, in the whole month, we try to achieve taqwa. Taqwa is not only for Ramadan. Taqwa is for our whole life. Allah subhanahu wa ta'ala saying, Ya ayyuhal ladhina amanu taqullah. O believers, O mu'minun, fear Allah, haqqa tuqati, as you feared. Wa la tamutunna illa wa antum muslimun. And don't die until Muslim. So in this ayah, Allah subhanahu wa ta'ala indicates us that taqwa is not only for Ramadan. Taqwa is for our whole life. Also in the month of Ramadan, we recited Quran, we listen Quran. And Quran is our guidance for mankind, whole mankind. So Quran is not only for Ramadan. We have to continue reading and learning Quran whole year and throughout the whole year and our whole life. Respected brothers and sisters,
one of the important ibadah in the after Ramadan is fasting 6 days of Shawwal. This is the sunnah of Prophet sallallahu alaihi wasallam. We will try to fast 6 days of month of Shawwal. Inshallah, may Allah give us tawfiq to fast 6 days of Shawwal. Amen. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahi alhamd. In the month of Ramadan, we was trying to go closer to Allah subhanahu wa ta'ala. We did lots of ibadah. And we should continue our ibadah until end of our life. Because when we go to, when we meet with Allah subhanahu wa ta'ala, we have to continue our ibadah. And also in our Eid celebration, we don't forget those people, especially in the those are in the conflict area, whole around the world, especially Gaza, Palestine, Syria, Burma, and other places of conflict. They are celebrating Eid. It's very hard, and we are celebrating here in a nice and beautiful way. So for this reason, we should thank Allah Subhanahu Wa Taala. Also, we should thank for this country because we are celebrating Eid here, safety and with security. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Sammanito musolline karam. Amra dirgho ekti mash siyam sadhanar pore ajke amra ekhane ekotrito hoyechi. Ajker din hocche Eider din, khushir din, anonder din, Allah subhanahu wa ta'alar borotto mohanotto prokasher din, Allah ta'alar kache nijeke chotobhabe upasthapon korar din, ebong Allah subhanahu wa ta'ala সূরা আল বাকারাতে রোজার বিধানগুলো বলার মাধ্যমে সেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা আমরা যাতে আমাদের রোজার পুরো রোজার বিধানগুলোকে আমরা পুরো দিনগুলোকে পরিপূর্ণ করি ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এজন্য তোমরা আল্লাহ তাআলার বড়ত্ব মহানত্ব প্রকাশ করো সম্মানিত মুসলিমে কেরাম আমরা পুরো রমাদান মাস আমরা তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করেছি তাকওয়া শুধুমাত্র রমাদানের জন্য নয় বরং তাকওয়াটা হচ্ছে পুরো বছরের জন্য পুরো জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাকওয়া শুধুমাত্র রমজান মাসের সাথে নয় বরং তাকওয়াটা হচ্ছে আমাদের পুরো জীবনের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত মুসলিমে কেরাম আমরা পুরো রমাদান মাস আমরা কোরআনের সাথে খুব গভীর একটা সম্পর্ক ছিল আমাদের কোরআন তেলাওয়াত করেছি কোরআনের অর্থ পড়েছি কোরআনের তাফসীর পড়েছি তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে আমরা পুরো কোরআনের তেলাওয়াত শুনেছি কোরআনের সাথে এই যে সম্পর্ক যেটা সেটা শুধু রমাদান মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং আমাদের পুরো জীবনের জন্য আমরা কোরআনকে সাথে রাখব কোরআনের রঙে নিজেদেরকে রাঙাবো কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করব নিজেদের পরিবার পরিচালনা করব নিজেদের সমাজ পরিচালনা করব আমরা পরিবার গঠন করব কোরআন অনুযায়ী আমরা যেন কোরআনের সাথে এই সম্পর্ক যাতে আমরা পুরো জীবন রাখতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আমরা রমাদান মাসে দেখা গেছে রেগুলার ইবাদতের পাশাপাশি আরো অনেক সুন্নাত এবং নফল ইবাদত করেছি সেই ইবাদতগুলোকে আমরা কন্টিনিউ করে যাব এবং আমাদের ইবাদত করতে হবে একবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যে আপনি আপনার রবের ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত না ইয়াকিন অর্থাৎ মৃত্যু আসে তাহলে আমাদেরকে সেই ইবাদতটা শুধু রমজান মাসের জন্য রেখে দিলে হবে না বরং আমরা পুরো জীবন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে পর্যন্ত আমরা আমাদের ইবাদত কবুল কন্টিনিউ রাখব এছাড়া আমাদের আরেকটি জিনিস যেটা আমাদেরকে ভুলে গেলে হবে না যে আমরা এখানে যারা ঈদ পালন করছি খুব সুন্দরভাবে সুস্থতার সাথে শান্তিপূর্ণভাবে আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশ দেখি তাহলে দেখা যাবে সিরিয়া ফিলিস্তিন গাজা ইয়েমেন সহ বিভিন্ন দেশগুলোতে তারা মুসলমান যারা রয়েছেন তারা খুব কষ্টের মাধ্যমে তারা ঈদ পালন করছেন আমরা এখানে শান্তিতে ঈদ পালন করছি এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি এবং এর পাশাপাশি সেই সকল
সেই সকল নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের উচিত তাদের জন্য দোয়া করা এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের নামাজ রোজা কিয়াম সিয়াম সবকিছু যেন কবুল করেন এবং রমজান মাসের পরে আরেকটি ইবাদত হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা রাখা এবং আমরা যেন সেই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে কেউ রমজানের রোজা পালন করার পরে শাওয়াল মাসের যদি 6টি রোজা রাখে সেজন্য পুরো বছরের রোজা রাখলো আমরা যাতে সেই 6টি রোজা রাখতে পারি আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন আমিন হাযা কওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا ولا إله إلا الله إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المصلون في يوم عيدنا نفرح بفضل الله تبارك وتعالى ورحمته بنا ونتبادل التهاني والزيارة فيما بيننا ونصل الأرحام ونفشي السلام ونعزز أسباب المودة والوئام حتى ندخل الجنة بسلام كما قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بالسلام واتقوا الله تعالى في هذه اليوم العظيم وأشكره على تمام الصيام والقيام وأتبع رمضان بصيام ست من شوال وصلى اللهم صل على سيدنا نبينا محمد وعلى آله وأصحابه أجمعين كما قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اجعل عيدنا هذا سعادة وطلاحما ومسرة وتراحما وزدنا فيه طمأنينة وألفة وهناء ومحبة وعيده علينا بالخير والرحمات واليمن والبركات اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الخير كله عاجله وآجله ما علمنا منهم وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منهم وما لم نعلم اللهم إنا نسألك ما سألك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك ما استعاذك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم كن مع المسلمين المستضعفين في كل مكان اللهم كن لهم ناصرا ومعينا وحافظا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما نسأل الله أن يحفظنا أجمعين وأن يتوب علينا إنه أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اغفر قوم مغفورا لكم بإذن الله تبارك وتعالى
كل عام وأنتم بخير. تقبل الله منا ومنكم صالح الأعمال. عيد مبارك، عيد سعيد. যারা ডাবল পার্কিং করেছেন এবং যারা ড্রাইভিও ব্লক করেছেন দয়া করে আপনাদের গাড়িগুলো খুব দ্রুত মুভ করে ফেলেন। বিশেষ করে যারা পার্কিং এ গাড়ি রাখছেন সবাই একটু আমাদের ভাইদের ইনস্ট্রাকশন ফলো করে গাড়িগুলো বের করেন। আর আমি আমাদের ভাইদেরকে অনুরোধ করব সবাই একটু হেল্প করবেন আমাদের এই বিছানাগুলো ক্লোজ করার জন্য। আমি আমাদের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা সবাই একটু হেল্প করবেন প্লিজ। আমরা আজকে জুমার দিনে কোন ভাই জানতে চেয়েছেন জুমা হবে কিনা। আমরা রীতিমত আগের মতোই দুটি জামাত হবে। প্রথম জামাত খুতবা শুরু হবে 1:30, দ্বিতীয় জামাতের খুতবা জুমার দ্বিতীয় জামাতের খুতবা শুরু হবে 2:20। আমরা যথারীতি আজকে জুমার দিনের জন্য প্রস্তুতি থাকব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সুপ্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল শিলার পার্কের ঈদ জামাত। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এখানেই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাফলো দর্পণে ঈদ মোবারক। বাফলোবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমরা শিলার পার্কে নামাজ পড়ছি খুব সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়া এবং মানে সানি ডে, এবং আমরা অনেক হ্যাপি ঈদের নামাজ পড়তে পেরে সবাই একত্রিত হয়ে। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আপনি কি মনে করেন যে আজকের এই ঈদ জামাতটা লাইক ওয়ান অফ দ্য বেস্ট ঈদ জামাত কিনা? সত্যি কথা বলতে আমাদের এই বেলি থেকে শুরু করে সে ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট এবং ফিল্মোর ডিস্ট্রিক্ট অল টুগেদার এভরি পিপল কামস হিয়ার অ্যান্ড দে সেলিব্রেট অ্যান্ড ইউ সি লট অফ পিপল, আই মিন মোর দ্যান 5000। আই হোপ সো, বাট ইটস রিয়েলি উই এনজয় ইট অ্যান্ড আমরা সেলিব্রেট করছি এবং আজকে খুশির দিন, আনন্দের দিন, সেই জন্য একত্রিত হতে পেরে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এই লাইভটাকে কভারেজ করার জন্য, ঈদটাকে আমাদেরকে কভারেজ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। সো ঈদ মোবারক ভাই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাফলো দর্পণের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।